গত শনিবার রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দলটির সংসদ সদস্যরা। কথামত পরদিন দলটির বিএনপির পাঁচ এমপি সশরীরে উপস্থিত হয়ে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। ইতিমধ্যেই তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে সংসদ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিএনপি দলীয় অন্য দুই এমপিদের একজন দেশের বাইরে থাকায় এবং অন্যজন অসুস্থ থাকায় তাদের পক্ষে পদত্যাগপত্র নিয়ে গিয়েছিলেন বাকি এমপিরা। তারা পরে নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে। তাদের আবেদনপত্র দুটিও যাচাই বাছাই করার কথা জানিয়েছেন স্পিকার। রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির সাত এমপির পদত্যাগকে যদিও আওয়ামী লীগের নেতারা গুরুত্ব দিচ্ছেন না বলে দাবি করছেন, কিন্তু এই ঘটনাটি এখন দেশজুড়ে সর্বত্র আলোচিত হচ্ছে। শুধু তাই নয়, 2018 সালে নির্বাচনকে সামনে রেখে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের অন্য যে প্রার্থীরা জোটের মূলত মাঠে বিএনপির সমর্থন নিয়ে জয়ী হয়েছিলেন, তারাও সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন কিনা তা নিয়ে জনমনে রয়েছে ব্যাপক কৌতূহল। ওই নির্বাচনে মৌলভীবাজার দুই আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। এখন বিএনপির এমপিদের পদত্যাগের পর নিজের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমি তো বিএনপি করি না, কিন্তু আপনারা তো একই জোটে ছিলেন বলতেই তিনি বললেন, ঐক্যফ্রন্টে এখন নাই, এটা চার বছর আগে শেষ হয়ে গেছে। সেটা ছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, স্বাধীনতার সংবিধানের ভিত্তিতে। সেই ঐক্যফ্রন্টে আমি ছিলাম ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি। বিএনপি এসে ওই ঐক্যফ্রন্টে যোগদান করেছিল। আমি যেমন ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলাম, সেখানে গণফোরাম ছিল, অন্যান্য দলও ছিল, কাজেই আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। পদত্যাগের বিষয়টি এখন নতুন করে আলোচনায় আসছে স্মরণ করিয়ে দিতেই সুলতান মনসুর বলেন, বিএনপি যারা করে তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি তো আর বিএনপি করি না। আপনি বিএনপি না করলেও আপনারা তো আওয়ামী লীগের জোটেও নেই। আমি সেটা বলছি না, কিন্তু আমি জাতির জনকের রাজনৈতিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক কর্মী। সে আলোকেই বাংলাদেশ গড়ে তুলতে চাই, কাজে জাতীয় সংসদ থেকে পদত্যাগের প্রশ্নই আসে না। বিএনপির এমপিরা পদত্যাগের আগে কোনো ধরনের যোগাযোগ করেছিলেন কিনা এ প্রশ্নের জবাবে ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর বলেন, আমার সাথে শপথ অনুষ্ঠানের পর ওই জাতীয় ঐক্যফ্রন্টও নেই, তাদের কারোর সাথে আমার কোনো যোগাযোগও নেই। বিএনপির সাথে যোগাযোগ নেই বা পদত্যাগের আগে দলটির পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে জানালেন দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জয়ী গণফোরাম নেতা মোকাবির খানও। এই মুহূর্তে নিজ নির্বাচনী আসনে অবস্থানরত মোকাবির খান জানান, তিনি নিয়মিত এলাকার সাথে যোগাযোগ রাখেন। পদত্যাগ করার প্রশ্ন এলে তাকে যারা ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের বিষয়টি মাথায় রাখবেন বলেও জানান। এর পাশাপাশি নিজ দল এবং জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় রেখে পদত্যাগ করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত নেবেন। কবে নাগাদ বিষয়টি স্পষ্ট করবেন জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই এই ব্যাপারে সিদ্ধান্ত নেব এবং আমার অবস্থান স্পষ্ট করব। ওদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলী এলাকা থেকে বিএনপির সমর্থনে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু ঢাকার একটি পত্রিকাকে জানিয়েছেন, বিএনপি থেকে পদত্যাগের প্রস্তাব দিলে তিনি বিবেচনা করবেন। নির্বাচিত হওয়ার পর বিএনপিতে যোগ দেওয়ার ব্যাপারে কোনো প্রস্তাব পাননি বলে দাবি করেন নির্বাচনের আগে নিজ থেকেই বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেয়া বাবলু।